নমস্কার বন্ধুরা পাউরুটি দিয়ে নানান রকম জলখাবার বানানো যায় ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন জলখাবার দিলে সকলে খুশিও হয় তাই পাউরুটি দিয়ে আমি একটা জলখাবার তৈরি করি পাউরুটির হচপচ আজকে আপনারা দেখুন এই পাউরুটির হচপচ এর মধ্যে আমি সবজি টবজি দিই ফলে এটা বেশ হেলদি খাবারটা আর খেতেও বেশ টেস্টি তাহলে আসুন আপনারা দেখে নিন কিভাবে আমি তৈরি করি পাউরুটির হচপচ আর এই পাউরুটির হচপচ বানানোটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল মা মাসি কিচেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে পাউরুটির হচপচ করতে লাগবে পেঁয়াজ চৌকো অথবা ডুমো ডুমো করে কাটা কাঁচা লঙ্কা কুচি টমেটো ক্যাপসিকাম দুটোই ডুমো ডুমো করে কাটা গাজর আর পাউরুটি এভাবে চৌকো করে কাটা আর চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি যেমন আলু ব্রোকলি বিনস সুইট কর্ন এগুলো দিতে পারেন এছাড়া লাগবে এক টুকরো লেবু কারি পাতা আর ফোড়নের জন্য সর্ষে আমি প্যানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব সর্ষে ফোড়ন কারি পাতা পেঁয়াজ গাজর টমেটো কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে একটু এক মিনিট ঢাকা দিয়ে রাখবো ফিরে এলাম এক মিনিট পর এবার দিয়ে দেব ক্যাপসিকাম আর পাউরুটির টুকরোগুলো স্বাদ মতো নুন দেব নুনটা একটু ছড়িয়ে দেব ভালো করে নেড়ে মিশিয়ে দেব এবার লো টু মিডিয়াম হিটে একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না পাউরুটিগুলো একটু ভাজা ভাজা হয় এই সময় একটু চিনি দেব যারা চিনি পছন্দ করেন না দেবার দরকার নেই এটা একদম অপশনাল আর একটু লেবু চিপে দেব এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব পাউরুটিটা এই রকম ভাজা ভাজা হয়ে যাবে এবার রান্নাটা হয়ে গেছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব নেড়ে মিশিয়ে সার্ভ করে দেব হয়ে গেল পাউরুটির হচপচ খুব সহজে চটজলদি আর দারুণ স্বাদের একটা জলখাবার আশা করি আপনাদের সবার খুব কাজে আসবে আমার এই রেসিপিটা If you like our recipes, please like, share and subscribe. Thank you. Stay tuned for more recipes.